বোর্ড গঠনকে ঘিরে অশান্তির আবহ এমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতে। ব্লক প্রশাসনের সহযোগিতায় তৃণমূলের বিরুদ্ধে জোর করে বোর্ড গঠনের চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি। তারই প্রতিবাদে এদিন বিজেপির নেতাকর্মীরা পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন এবং মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। হাতে তীর ধনুক নিয়ে চলে বিক্ষোভ স্লোগান। বিজেপি সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন বলেন, 19 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছে 9টি আসন, জোট পেয়েছে 2টি। অন্যদিকে তৃণমূলের ঝুলিতে রয়েছে 8টি আসন। জোটের সমর্থনে বিজেপি এখানে উপপ্রধান নির্বাচন করেছে, কিন্তু প্রধান গঠনকে ঘিরে ঝামেলার সূত্রপাত হয়। বিজেপির অভিযোগ, এখানেই ক্রস ভোটিং এর মাধ্যমে তৃণমূল আসন পরিসংখ্যান ড্র করার চেষ্টা করেছে। এই অনিয়মের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। শেষমেশ এদিন গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তৃণমূলের সদস্য উষারানী বর্মন এবং উপপ্রধান নির্বাচিত হন বিজেপির রতন বর্মন। আজকে হেমতাবাদ ব্লকের 1 নম্বর চৈনগর অঞ্চলে 2000 পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এখানে প্রধান আর উপপ্রধানের ভোট গঠনের একটা বিষয় রয়েছে। বিজেপিকে হারিয়ে দেওয়ার জন্য এরা 3টি ভোটকে আর ক্রস ভোটিং দেখিয়ে আর সমান সমান মানে ডর হয়ে গেছে, এরকম একটা করার চেষ্টা করছে যেন হেড টেল করে আর বিজেপিকে হারিয়ে দেওয়া যায়, এরকম একটা প্রচেষ্টা চলছে। আপনারা খবর পেয়েছেন নিশ্চয়ই, ভারতীয় জনতা পার্টির এখানে উপপ্রধান অলরেডি হয়ে গেছে, কিন্তু প্রধানকে এখানে যেন করতে না দেওয়া যায়, সেখানে বিডিও প্রশাসন, পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করেছে, এখানে আমরা অপসন্ধের একটা গন্ধ পাচ্ছি, এই জন্য আমাদের আন্দোলন চলছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার কি অবস্থায় রয়েছে তা সরজমিনে খতিয়ে দেখতে গ্রন্থাগারেই হাজির হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এদিন তিনি সম্পূর্ণ লাইব্রেরি ঘুরে দেখার পাশাপাশি লাইব্রেরির আধিকারিকদের সঙ্গে নিয়ে পুস্তক সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কোন পুস্তক কতদিনের পুরনো এবং তা কিভাবে সংরক্ষণ করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি লাইব্রেরি রিডিং রুম সহ অন্যান্য কক্ষগুলি কি অবস্থায় পড়ে রয়েছে সেগুলো বিষয়ে লিপিবদ্ধ করেছেন তিনি। এ বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, চলতি বিধানসভা অধিবেশনে তিনি বিধানসভায় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি সেখানে বিজেপি বিধায়ক ভুল তথ্য পরিবেশন করছেন বলে অভিযোগ তোলেন। সেজন্যই তিনি আজ সরজমিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন তিনি। অবশ্যই তুলে ধরব, আমি মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়ের কাছে আপনাদের মাধ্যমে বার্তাটা দিতে চাই যে সেই দিন যখন আমি বিধানসভায় তুলেছিলাম এই বিষয়গুলো, তখন তিনি আমাকে বললেন আমি জানি না, অসত্য কথা আমি নাকি বলছি বিধানসভাতে। তো আজকে আমি মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনাদের মাধ্যমে, আপনাদের এই চ্যানেল মাধ্যমে বলতে চাই যে আজকে আপনি নিজে আসুন আমার কাছে, এখানে আসুন, আপনি নিজে এসে দেখে যান এখানকার অবস্থাটা কি, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকাকালীন আপনি যে অসত্য কথা বলেছেন সেটা আজকে প্রমাণ হয়ে গেছে যে এখানকার অবস্থাটা, বাতাবরণটা দেখলে বোঝা যাচ্ছে।